কোচবিহার শহরের মিনি বাস স্ট্যান্ড থেকে উদ্ধার এক অসুস্থ যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতলি থানার পুলিশ। পুলিশ এসে অসুস্থ ওই যুবতীকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কোতলি থানার পুলিশ। কোচবিহার শহরের মিনি বাস স্ট্যান্ডে অসুস্থ অবস্থায় একটি মেয়ে পড়ে থাকাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতলি থানার পুলিশ। পুলিশ এসে ওই মেয়েটিকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। মেয়েটি সেখানে কিভাবে এলো গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কোতলি থানার পুলিশ। জানা গিয়েছে মিনি বাস স্ট্যান্ডে ওই মেয়েটি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্ট্যান্ডের ড্রাইভার কর্মচারীরা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা এখানে এসে দেখলাম উনি মেয়েটা পড়ে আছে। হ্যাঁ, আমি তো এখানে এসে দেখলাম উনি দাঁড়িয়ে আছে মেয়েটা। আচ্ছা, দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে মানে কি ওখানে বসে আছে? ওই যে মেয়েটা আছে ওই মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে বসে আছে। সবাই আমরা জিজ্ঞেস করছি কথা কথা কিছু বলতে পারছি। তখন আমরা সবাইকে ডাকলাম যে দেখো তো মেয়েটা কী হলো, এখানে পড়ে আছে কী জানা গেল? কিছু জানা বলা চলতে পারছে না তো আমরা জিজ্ঞাসা করতে করছি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কী, কিছু বলতে পারতেছে না। বাসের থেকে নামিয়েছিল কিছু দেখেছো? না, তা দেখিনি আমরা ওখানে পড়াতে। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম, কিন্তু কথা বলতে পারতেছে না, কোনো আওয়াজ নেই। পুলিশ সূত্রের খবর, মেয়েটির বাড়ি কোচবিহার নিশিগঞ্জ হাড়িভাঙ্গা এলাকায় বলে জানা গিয়েছে। কোনো এক ছেলের সাথে সে কোচবিহারে এসেছিল বলে পুলিশ সূত্রের খবর। তবে গোটা বিষয়ই এখন তদন্তের মধ্যে রয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে কোচবিহার শহর জুড়ে। না, একটা মেয়েকে পাওয়া গেছে, মেয়েটা অসুস্থ ছিল। মেয়েটা অসুস্থ ছিল, বাস স্ট্যান্ডে পড়েছিল, পুলিশ উদ্ধার করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওর এখন ট্রিটমেন্ট দরকার। ও বলছে কারোর সঙ্গে এসেছিল, তার সঙ্গে সম্পর্ক ছিল, সেগুলো পরে আমরা খতিয়ে দেখছি। এখন অসুস্থ আছে, ওকে ভর্তি করা হয়েছে, তারপরে যা ইনভেস্টিগেশন করার আমরা করবো।